ওয়েলকাম ডিয়ার ভিভার্স আজকে আমি রেডমি টুয়েলভ এ হাইপার আপডেটের ফলে কী কী সুবিধা এবং কী কী অসুবিধা পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলেই আমরা নতুন ভিডিও বানানোর মোটিভ খুঁজে পাই তাই যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করার নাই প্লিজ ইউস ইউর সুপার ফিঙ্গার অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন প্রথমে রেডমি টুয়েলভ হাইপার আপডেটের সুবিধাগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আপনি দেখতে পারতেছেন যে আমার ফোনে হাইপার লেটেস্ট ভার্সনটি ইনস্টল করা আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ফোর পয়েন্ট জিরো রেডমিন টুয়েলভ এ হাইপার আপডেটের প্রথম এবং মেজর ভার্সনটি ছিল ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো এবং এটা সাইজ ছিল ফোর পয়েন্ট ফোর জিবি সাইজ এত বেশি হওয়ার কারণ হচ্ছে এটার সাথে অ্যান্ড্রয়েড ফোরটিনও ছিল এরপর সিকিউরিটি প্যাচ আপডেট আসছে আপনি যদি হাইপার ওয়েসের একটি আপডেটও না দেন সেক্ষেত্রে আপনি এটা সাইজ ফাঁস জিবির আশেপাশে দেখতে পাবেন যাই হোক এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সনের ফোর কয়েকবার ক্লিক করলে অ্যান্ড্রয়েড ফোরটিনের ইন্টারফেসটা চলে আসবে এরপর আমরা এখান থেকে স্টোরেজে যাব এখানে দেখতেছি হাইপারওয়েস বারো দশমিক ছয় আট জিবি স্টোরেজ নিছে আপনি যদি এখনও হাইপারোয়েস আপডেট দিয়ে না থাকেন তাহলে মিওয়াই কত জিবি স্টোরেজ নিছে, সেটা কাইন্ডলি কমেন্টে জানাবেন তো এখান থেকে বেরিয়ে আসি সেটিংস এর মধ্যে মোর কানেকটিভিটি নোটিফিকেশন ডিসপ্লে ডিসপ্লেসব কিছু অপশন এর নাম সহ করছে হাইপার ফিচারের মধ্যে অন্যতম একটা ফিচার হচ্ছে ডাইনামিক আইল্যান্ড এটা অনেকটা আইফোনের মতো ফিল দেয় তো এখান থেকে আপনি যদি সাইলেন্টে ক্লিক করেন তাহলে ডাইনামিক আইল্যান্ড এর মধ্যে আসবে সাইলেন্ট মোড ইজ অন এর আবার অফ করলে এখানে অফ আসবে এখান থেকে ডিএনডিটাকে অন অফ করলেও এটা সেমভাবেই আসবে মোবাইলটাকে যদি আপনি চার্জে লাগান সেক্ষেত্রে আপনি এখানে ডাইনামিক আইল্যান্ডের মধ্যে দেখতে পারবেন তো এটা আমার কাছে খুব ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এরপর আমরা এখান থেকে ক্যামেরা সেকশনে যাব ক্যামেরাটা মোটামুটি আগের মতোই মনে হচ্ছে আগে থেকে কিছুটা হয়তো অপটিমাইজ করছে তারা আমরা এখান থেকে কন্ট্রোল সেন্টারে আসি তো কন্ট্রোল সেন্টারটা আপনারা দেখতে পারতেছেন যে ওল্ড বার্সনেই আছে তো এটা আর আসলে নিউ বার্সন দিছে কিনা তো সেটা আমরা সামনে দেখবো তো ভিডিওটা আপনি কন্টিনিউ করতে থাকেন তো এখানে উপরে ডান দিকে দেখা যাচ্ছে যে ক্যামেরা আইকন লোকেশন আইকন এবং এরপরে ক্যামেরা এটা লিখে আছে তো এর মানে হচ্ছে আমাদের ক্যামেরা অ্যাপস টাই ক্যামেরা এবং লোকেশন এই দুইটার অ্যাক্সেস নিছে এখানে যদি অন্য কোনো সফটওয়্যার এগুলার অ্যাক্সেস নিতে হবে সেক্ষেত্রে ওই সফটওয়্যারের নামটা এখানে লেখা থাকতো যদি ইমো বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যেটাই অ্যাক্সেস নিতো সেটার নাম এখানে লেখা থাকতো এবং যার অ্যাক্সেস নিছে ওইটার লোগোটা এখানে দেওয়া থাকতো এখানে যদি মাইক্রোফোনের অ্যাক্সেস নিতো তাহলে মাইক্রোফোনের আইকনটা থাকতো এখানে যদি ইমো অ্যাপস টাই মাইক্রোফোনের অ্যাক্সেস নিতো তাহলে এখানে মাইক্রোফোন আইফোনের এবং পাশে এই লেখাটা থাকতো এই ফিচারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে কেননা এর ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন সফটওয়্যারটা কিসের অ্যাক্সেস নিচ্ছে এখান থেকে আপনি সহজে সেটা বুঝতে পারবেন তো এরপর আমরা এখান থেকে যদি এখন লোকেশনটাকে অফ করে দিই তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে আমাদের লোকেশনের অ্যাকাউন্টটা এখান থেকে চলে গেছে তার মানে হচ্ছে আমাদের ক্যামেরা অ্যাপসটা এখন শুধুমাত্র ক্যামেরার অ্যাক্সেস নিচ্ছে তো এখন আমরা সেটিংসে আসি সেটিংস থেকে মোর কানেক্টিভিটি অপশানস এটাতে আসি তো এখানে মোটামুটি তেমন কোনো চেঞ্জেস আমি দেখতে পারতেছি না মোটামুটি আগের মতোই দেখা যাচ্ছে তো এখান থেকে আমি ব্যাক করি তো এরপর আমরা আসব লক স্ক্রিনে তো লক স্ক্রিনটাও আগের মতোই আছে এখানে নতুন কোনো অপশন অ্যাড করে নাই এরপর আমরা এখান থেকে আসবো নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বাড়িটাতে তো এখান থেকে আমরা নিচের দিকে আসি তো নিচের দিকে আসার পর দেখতে পারতেছি যে খুবই দুঃখজনক ব্যাপার সাওমি এখানে কন্ট্রোল সেন্টারের কোনো অপশন রাখে নাই তার মানে আমাদেরকে ওল্ড ভার্সনের কন্ট্রোল সেন্টারটাকে ইউজ করতে হবে আমাদের যে নিউ ভার্সনের কন্ট্রোল সেন্টার আছে ওইটা সামি রেডমি দেয় নাই তো আমার এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট এই কারণে এটাতে পাই নাই আপনারটা যদি ইন্ডিয়ান ভেরিয়েন্ট হয় সেক্ষেত্রে আপনি এখানে নতুন কন্ট্রোল সেন্টারের অপশনটা পেয়ে যাবেন তো আপনার মোবাইলটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট নাকি গ্লোবাল ভেরিয়েন্ট সেটা কীভাবে চেক করবেন তো সেটা চেক করার জন্য অ্যাবাউট ফোনে চলে যাবেন অ্যাবাউট ফোনে আসার পর এখানে দেখবেন যে ওয়েস্ট ভার্সন ওয়েস্ট ভার্সনের এখানে আপনি লাস্টে দেখবেন যে এক্স লেখা আছে তো এর আগে যদি এম আই লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার মোবাইলটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের আর যদি আইএম লেখা থাকে তাহলে বুঝবেন আপনার মোবাইলটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট তো স্বামী ইন্ডিয়ান ভেরিয়েন্টটাতে অনেকগুলা ফিচার অ্যাড করছে কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টে ও সকল ফিচার এখনো অধ্যায় নেই তো আশা করতেছি পরবর্তী আপডেটে তারা এগুলা অ্যাড করবে এখানে নোটিফিকেশন স্টাইল আসছে এখান থেকে ক্লাসিক এন্ড্রয়েড যেটা আপনার ভালো লাগে ওইটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এরপর আমরা এখান থেকে আসবো হোম স্ক্রিনে আসলে আপনি এখান থেকে সোয়েপ আপ এবং সোয়াইপ ডাউন এই অপশনটা এখানে পেয়ে যাচ্ছেন তো এরপর আমরা এখান থেকে যাব ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এইটাতে তো এখানেও তেমন কোনো চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না তো এখান থেকে যদি অটো ব্রাইটনেসটাকে আমরা অফ করে দেখি এখানে সানলাইট মোটর অপশনটা দিছে কিনা তো না এখানে সানলাইট মোটর অপশনটা আমি দেয় নাই তো দেয় নাই কিছু করার নাই এরপর আমরা ওয়াল আসি ওয়াল পেপারে আসলে হাইপার ওয়েসের আরও একটা হাইপ তোলা ফিচার যেখানে আপনারা পেয়ে যাবেন তো সেটা হচ্ছে লগ স্টাইল লগ স্টাইলের সাথে আইকনস এবং ফোনসও আমরা এখানে দেখতে পারতেছি তো এখন আমরা লগ স্টাইলে যাই তো লগ স্টাইলে আসলে আপনি এখানে বিভিন্ন ধরনের লগ স্টাইল দেখতে পারবেন এবং এগুলাকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন তো আমরা এখান থেকে কাস্টমাইজ এ আসি কাস্টমাইজ আসার পর উপরে এখানে দেখতে পারতেছেন যে আমাদের ক্লক আছে এই ক্লক এর যে স্টাইলটা আছে ওটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন ডেটের স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারবেন এখান থেকে এরপর নিচের দিকে আসে কালার থেকে আপনি নিজের ইচ্ছা মতো সেট করতে পারবেন এরপর এখানে আছে ফন্ট এখান থেকে আপনার যে ফন্টটা ভালো লাগে ওইটা এখান থেকে আপনি সেট করতে পারবেন এখানে আছে ফিল্টার এখান থেকে আপনি ফিল্টার ইউজ করতে পারবেন এরপর এখানে মেড এফেক্ট আছে আপনি চাইলে মিড এফেক্ট ইউজ করতে পারেন এবং এগুলো সাথে আপনি চাইলে ওয়ালপেপারটাকে এখান থেকেই চেঞ্জ করতে পারবেন তো এটা হচ্ছে ফুললি কাস্টমাইজেবল আপনার ইচ্ছে মতো আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন এখান থেকে ব্যাক করি এরপর এখানে আছে আইকন্স তো আইকনসে আসলে আপনি এখান থেকে আইকন সাইজগুলোকে ছোট বড় করতে পারবেন এবং এটা নিচে আছে ব্যাকগ্রাউন্ড কালার এগুলা ব্যাকগ্রাউন্ড কালারকে চেঞ্জ করতে পারবেন তবে সবগুলা আইকনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে না যে সকল অ্যাপসগুলো গুগলের ওই সকল অ্যাপসের শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে অন্যগুলা চেঞ্জ হবে না তো এরপর এখানে আছে ফন্ট তো ফন্টের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করতে পারবেন এটা তো আপনি জানেনই তারপর আমরা থিমে আসি তো থিমে কিছু নতুন নতুন থিম তারা অ্যাড করছে তো এখানে প্রতিদিন নতুন নতুন থিম স্বামী অ্যাড করে তারপর আমরা এখান থেকে আসবো ব্যাটারি সেকশনে তো ব্যাটারি সেকশনে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে ব্যাটারির পুরো ইন্টারফেসের তারা চেঞ্জ করে ফেলছে তো এখানে প্রথমে আছে কারেন্ট মোড এখানে যে আমাদের তিনটা মোড আছে ওই তিনটা মোডটাকে এটার ভিতরে ঢুকিয়ে দিছে ব্যালেন্স ব্যাটারি সেভার এবং আল্ট্রা ব্যাটারি সেভার এই তিনটা মোডটাকে একসাথে এখানে দিয়ে দিচ্ছে এরপরে নিচে আছে ব্যাটারি প্রোটেকশন দেখা আসলে আপনি টেম্পারেচার এবং নাম্বার অফ চার্জ টুডে এটা এখানে দেখতে পারবেন যেটা আগেও ছিল তারপর যদি আমরা এখান থেকে এডিশনাল ফিচারে আসি এডিশনাল ফিচারেও তেমন কোনো চেঞ্জেস নাই তো এখানে তারা ব্যাটারি সেকশনটাকে নতুন একটা লুক দিছে আগের থেকে স্মুথ করছে পারফরমেন্সটা বেটার করছে এটাই নতুন কোনো অপশন এখানে এড করে নাই এরপর আমরা এখান থেকে আসবো এডিশনাল সেটিংসে এটার সেটিংসে আসার পর আমরা ফ্লোটিং উইন্ডোতে আসি তো ফ্লোটিং উইন্ডো থেকে আসার পর আসে এখানে সাইডবোর্ড আমরা অলওয়েজ শো দিয়ে সাইডবোর্ড আনি দেখি ফ্লোটিং উইন্ডোগুলো কীরকম কাজ করে তো এখান থেকে আমরা এখন একটা ফ্লোটিং উইন্ডো নিলাম এখান থেকে ক্যালকুলেটরটা নিছি এরপর আমরা একটা ফ্লোটিং উইন্ডো নিব এই যে দেখুন একসাথে দুটা ফ্লোটিং উন্ডো এখানে কাজ করতেছে তো ফ্লোটিং উইন্ডোটা কিন্তু আমার কাছে খুবই স্মুথ লাগছে খুব ভালোভাবে এগুলা ইউজ করতে পারতেছি কোনো সমস্যা হচ্ছে না খুব ভালোভাবে এটা কাজ করতেছে এরপর আমরা এখান থেকে মেমোরি এক্সটেনশনে আসি তো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে সর্বোচ্চ ছয় জিবি পর্যন্ত ভার্চুয়াল রেম এর সাপোর্ট আমার এই ডিভাইসটা হচ্ছে জিবি তো এই কারণে আমি এখানে ছয় জিবি ভার্চুয়াল র্যাম পাচ্ছি আপনার যদি ষাট জিবি হয় তাহলে হয়তো আপনি চার জিবির সাপোর্ট এখান থেকে পেতে পারেন এরপর আমরা ফাইল ম্যানেজারে আসি ফাইল ম্যানেজারের লুক তারা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছে তো এই লুকটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আশা করি এটা আপনার কাছে ভালো লাগবে এখন সিকিউরিটি অ্যাপসটাতে আসি এখানে আসলে আপনি দেখতে পারবেন যে এটা ইন্টারফেসটাকে তারা অনেকটাই চেঞ্জ করছে এখান থেকে নিচের দিকে আসলে পপুলার ফিচার্স নামে নতুন একটা সেকশন পেয়ে যাবেন এখানে যদি আপনি ক্লিক করেন আপনাকে ইন্ডিভিজুয়ালি ওই অ্যাপসটাকে ইন্ডিকেট করে একেবারে হাইলাইট করে এখানে দেখিয়ে দিবে তো এটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে এটার পারফরমেন্স আগের থেকে অনেকটাই বেটার করছে এরপর আমরা ওয়েদারে আসলে এটার ইন্টারভিউ আমরা কিছুটা চেঞ্জেস দেখতে পাচ্ছি এছাড়া আরো যে সকল অ্যাপস আছে ক্যালকুলেটর ক্লক রেকর্ডার স্ক্যানার এম আই রিমোট এই সকল অ্যাপসের পারফরমেন্সও তারা আগের থেকে ইনক্রিজ করছে তো হাইপার মোটামুটি এই সকল সুবিধা আমরা রেডমি টুয়েলভে দেখতে পাই এখন আমরা রেডমি টুয়েলভে হাইপার ওয়েসের আপডেটের ফলে যে সকল অসুবিধার সম্মুখীন হয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো হাইপার আপডেট দেওয়ার পর আপনি যদি ফরবাটন চাপ দিয়ে মোবাইলটাকে অফ বা রিবোট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না এখানে গুগল অ্যাসিস্ট্যান্টের এই অপশনটা চলে আসবে তো এটা কিন্তু সবার সাথে হয় না তো আপনি এটাকে কিভাবে ঠিক করবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো সেই জন্য আপনি এখান থেকে সেটিংস এ আসবেন এখান থেকে আসবেন এডিশনাল সেটিংস এখান থেকে আপনি গেস্টার শর্টকাটস এই অপশনটাতে আসবেন আসার পর এখানে উপরে দেখতে পারবেন যে লঞ্চ গুগল অ্যাসিস্ট্যান্ট এই অপশনটাতে আসবেন এখানে আসতে দেখতে পারবেন যে এটা অন করা আছে তো এখান থেকে আপনি জাস্ট এটাকে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর আপনি যখন ফাওয়ার বাটনের চাপ দিবেন তখন দেখবেন যে গুগল অ্যাসিস্ট্যান্টের ওই অপশনটা আসতেছেন এখানে পাওয়ার অফ এবং রিবোট এর অপশনগুলো এখানে আসতেছেন হাইপার আপডেট দেওয়ার ফলে আপনি আরও একটা সমস্যার সম্মুখীন হবেন তো সেটা হচ্ছে ইউটিউবে আমরা যখন কোনো ভিডিও প্লে করি তখন আমরা ভিডিও টুবক্স এর মাধ্যমে অফ করে দিতে পারতাম যার ফলে ব্যাকগ্রাউন্ডে ওই ভিডিওটা প্লে হতো তো ওই ফিচারটা কিন্তু আপনি পাবেন না যদি হাইপার রয়েস এর সমস্যা না এটা হচ্ছে সিকিউরিটি অ্যাপসের সমস্যা কারণ এখানে আমরা যখন হাইপার ওয়েসটাকে আপডেট দিই তখন সিকিউরিটি অ্যাপসটাও অটোমেটিক আপডেট হয়ে যায় তো এই কারণে আমাদের এখান থেকে মিসিং হয়ে যায় এটা আসলে সিকিউরিটি অ্যাপসের সমস্যা তো এটা হচ্ছে ইউটিউবের একটি প্রিমিয়াম ফিচার আপনি যখন ইউটিউব প্রিমিয়ামটা বাই করবেন তখন আপনি এই ফিচারটি ইউটিউবের সাথে পাবেন কিন্তু শামী আমাদের এটা ফ্রিতে তে দিছিল তো এই কারণে হয়তো আমার ধারণা কেন হয়তো কিছু একটা হইছে যার কারণে এই ফিচারটা শামী উঠিয়ে নিয়েছে হাইপারোসি সকল সুবিধা এবং অসুবিধা আমি রেডবিন টুলে পেয়েছি তো এর পরে কিছু অসুবিধার কথা থেকে যায়। তো যেটা আমি অন্যন্য ডিভাইসের ক্ষেত্রে আপনাদের থেকে পেয়েছি তো সেটা হচ্ছে অনেকে জানতোσαν যে তার ফাস্ট পয়েন্ট এটা ব্যাটারি ব্যাকআপ বা চার্জিং টাইম থেকে এরকম এটা আমি ডেইলি ইউসেতে এমন কোনো পরিবর্তন পাইনি চার্জিং টাইম এবং ব্যাটারি ব্যাকআপ আগের মতোই পাচ্ছি হয়তো চার্জিং টাইমে ফার্স্ট দশ মিনিট হয়তো বেশি লাগতে পারে এটা এখন আমার কাছে ফিল হয় নাই হাইপারওয়েস আপডেটের ফলে অন্যান্য ডিভাইসগুলোতে নাকি ফিঙ্গার প্রিন্টের অপশানটা চলে গেছিলো রেডমি টুয়েলভের ক্ষেত্রে আমি এরকম কোনো কথা এখন পর্যন্ত শুনে নাই তো আপনি আপডেট দেওয়ার ফলে যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে আপনার ফিঙ্গার অপশনটা যদি না এসে থাকে সেক্ষেত্রে আপনি ফিঙ্গার প্রিন্টের অপশনটাকে কীভাবে ফিরিয়ে আনবেন এই ব্যাপারে আমার একটা ভিডিও চ্যানেলে আপলোড করা আছে ওটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব রেডমি প্লট সম্পর্কিত আর যদি কোনো আপডেট আসে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে চাপ দিয়ে অল করে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই দেখাবে হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর স্টেক বিষাদ থাকুন আল্লাহ হাফেজ